আজ থেকে প্রায় অনেক বছর আগে এক কিশোর ঘর ভর্তি নিজের আইডল ক্রিশ্চিয়ানো রোনালদোর ছবি লাগিয়ে স্বপ্ন দেখছিলেন রিয়াল মাদ্রিদে খেলার। ছেলেটির প্রতিভার বিপরীতে স্বপ্নটা মোটেই আকাশকুসুম ছিল না। গতি, ড্রিবলিং, স্কোরিং এর সহজাত যে প্রতিভা নিয়ে কিলিয়ান এমবাপ্পে নামের কিশোরটি বেড়ে উঠছিলেন, তাতে তার রিয়াল মাদ্রিদে যাওয়ার স্বপ্নটা মোটেও বাড়াবাড়ি ছিল না। সব অনুকূলে থাকার পরেও এমবাপ্পের স্বপ্ন পূরণের জন্য লড়তে হয়েছে প্রায় গত 7 বছর ধরে। অবশ্য এখনও তা পূরণ হয়নি, কিন্তু সেই স্বপ্ন পূরণের পথে সবচেয়ে বড় বাধাটি অবশেষে টপকে গিয়েছেন এমবাপ্পে। গতকাল রাতের এক ঘোষণায় তিনি জানিয়েছেন এ মৌসুম শেষেই পিএসজি ছাড়ছেন তিনি। রোববার তুলুজের বিপক্ষে ম্যাচটি হবে পিএসজির হয়ে তার শেষ ম্যাচ। তার এই ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবেই শেষ হয়ে গেল এমবাপ্পের পিএসজি অধ্যায়, আর একই সঙ্গে শুরু হয়ে গেল তার রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার ক্ষণগণনাও। 2017 সালে মোনাকো থেকে 18 কোটি ইউরোতে পিএসজিতে আসেন এমবাপ্পে। তখনই এমবাপ্পেকে নিয়ে রিয়ালের আগ্রহের কথা শোনা গিয়েছিল, কিন্তু গুঞ্জন ডালপালা মেলার আগেই এর ফুটবল প্রতিভাকে নিজেদের দখলে নেন পিএসজি। প্রথম কয়েক মৌসুম পিএসজি এমবাপ্পের যৌথ সংসারটা ভালোই ছিল, কিন্তু 2021 সালের জুনে এমবাপ্পের স্বপ্নের ক্লাব তাকে কেনার আগ্রহ দেখানোর পর থেকেই শুরু হয় অমীমাংসিত থ্রিলার সিরিজের। ব্যাপারটা এমন ছিল যে এমবাপ্পেকে ছাড়তে চায় না পিএসজি, আর রিয়ালও হটবে না। এ মৌসুমের পুরোটা জুড়ে পিএসজির হয়ে খেলেছেন এমবাপ্পে। এর মধ্যে অবশ্য শীতকালীন দলবদলে আবারও আলোচনায় আসে এমবাপ্পের দলবদল প্রসঙ্গ। গুঞ্জন শোনা যাচ্ছিল জুনে পিএসজির সঙ্গে চুক্তি শেষ করতে যাওয়া এমবাপ্পের সঙ্গে আগাম চুক্তি স্বাক্ষর করে রাখবে রিয়াল। যদিও আনুষ্ঠানিকভাবে সে ঘোষণা আর আসেনি, তবে এমবাপ্পের পিএসজি ছাড়ার খবরের পর রিয়ালে যোগ দেওয়া নিয়ে মুখিয়ে আছে তার দর্শক সমর্থকরা। কবে নিজের স্বপ্নের ক্লাবে যোগ দিচ্ছেন এই ফুটবল তারকা, তা হয়তো সময়ই বলে দেবে। রাফিউল ইসলাম রাতুল, দেশ টিভি।